ওকে আচ্ছা, সবাই একটু দিকে খেয়াল করেন, সবাই দেখেন একটু নিচে নামলে আরেকটা অপশন পাচ্ছি আমরা, সাইট আইকন। সাইট আইকন মানে কোনটা? এই যে এখানে 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 সাইট আইকন মানে কোনটা? এটা ওয়েবসাইটের যে আইকনটা, আপনি যদি এখানে এই আইকনটা চেঞ্জ করতে চান তাহলে কোথায় যাবেন? সাইট আইকন অপশনে যাওয়ার পর সিলেক্ট অ্যান ইমেজ। এখন আমাদের সাইট আইকন কোনটা দিব? আমি দিয়ে দিলাম এরকম শো করবে, দেখছেন এইখানে শো করবে এরকম। ক্রপ ইমেজ অ্যান্ড এটা আসছে সাইট আইকন। রিলোড দেন, সাইট আইকন চেঞ্জ হয়, বুঝতে পারলাম। আচ্ছা, আমরা মোটামুটিভাবে কাস্টমাইজের কী কী জিনিস জানলাম দেখেন। সাইট আইডেন্টি আমরা জানলাম, যে এখানে আপনি চাইলে একটা সাইটের একটা সাইট টাইটেল দিতে পারবো আমরা, এবং নিচে একটা সাইটের ডিসক্রিপশন দিতে পারবো। উই আর ব্যাচ, হ্যাঁ ট্যাগলাইন দিতে পারবো, ব্যাচ 52। আমরা চাইলে এটা শো করাতে পারবো, আবার চাইলে এটা হাইড করেও রাখতে পারবো। একটু নিচে গেলে পাবো সাইট আইকন। হ্যাঁ, আমরা কালার চেঞ্জ করতে পারবো অন্য জায়গা থেকে। সাইট আইকনের মাধ্যমে আমরা সাইটের যে আইকন বা টাইটেল, টাইটেল বারে যে মানে আইকনটা, সেটা আমি চেঞ্জ করতে পারবো। এবার হ্যাঁ অবশ্যই সব কিছু করা যাবে, আপনি কি চান সব কিছু করতে পারবেন, মানে করা যাবে না বলে কোনো কিছু নাই। যে না সাইজ লাগবে না, তবে ওয়ার্ডপ্রেস নিজে এসে তিনটা সাইজ এসে ভাগ করে ফেলে, বুঝতে পারছেন? আমরা দেখবো এটা কোনটা সাইড আইকন। আচ্ছা, আপনার রিমুভ করে দিলাম, সিলেক্ট অ্যান ইমেজ, আপনি যে কোনো সাইজের একটা ইমেজ সাইড আইকন হিসেবে অ্যাড করতে পারবেন, কিন্তু সেটা ওয়ার্ডপ্রেস নিজে কি করছে, একটা নির্দিষ্ট সাইজে কেটে নিচ্ছে, শিওর বুঝতে পারছেন? এবং আপনি চাইলে সেটাকে একটু অটোমেটিক্যালি, কারণ সে এই জায়গাটা হিসেব করে নিজে একটা সিস্টেমে চলে আসবে। সে সাপোজ এতটুকু দিলাম, ক্রপ ইমেজ 7 পাবলিশড, দেখেন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলাম। ওকে, এবার আসেন, হ্যাঁ লোগো দেন, হ্যাঁ লোগো দেন, কোনো সমস্যা নেই, লোগো আপনি আপলোড করবেন অ্যাড করে দিবেন, কিন্তু এই জায়গায় যদি লোগো দিতে চান টাইটেল বারে, ওই লোগোটা, এটাকে বলা হয় ফেভিকন, ফেভিকন বলা হয় এটাকে, ফেভিকন। এই ফেভিকন হিসেবে যদি দিতে চান, চার কোণা হয়, ফেভিকন কখনো এরকম বড় হয় না, বুঝতে পারছেন? সাপোজ সফটটেক আইটি লোগোটা আমি যদি দেওয়ার চেষ্টা করি, দেখেন সফটটেক আইটি .com, এটাই তো লোগো তাই না? লোগোটা সেভ করেন, সেভ করা যাবে। চলে আসছে, এখন একটু ভালো করে দেখেন সফটটেক আইটির এই লোগোটাকে আমি পারবো অ্যাড করতে এখানে। চেঞ্জ ইমেজ, আমি যদি চাই এই লোগোটা, অনেক লম্বা লোগো না, এটাকে আমি এখানে অ্যাড করতে পারবো বা দেখতে ভালো লাগবে? আমাকে শুধু ফেভিকনের জন্য শুধুমাত্র এই গুলটা লাগবে, বুঝতে পারছেন? কোনটা না, ছোট হইলেও নিতে পারবেন আপনি, বাট ওয়ার্ডপ্রেস সে কি করবে, ওই সাইজ অনুযায়ী সে কেটে ফেলবে, বুঝতে পারছেন? এবার ক্রপ ইমেজে গেলাম, 7 পাবলিশে গেলাম, আমরা কি বুঝতে পারলাম, বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা এবার চলেন আমরা একটু চলে যাই, ব্যাক করলাম, আমাদের হেডার ইমেজও বানানো শেষ, ঠিক না? এবার আসেন, এখানে কি লেখা, মেনু উইজেট, হ্যাঁ অলরাইট, আপনি যদি এইখানে লাগাতে চান, এই থিমে এটা লাগানোর কোনো সুযোগ নাই, হ্যাঁ এটা বানানো যাবে, বুঝছেন? সব থিমে সব ধরনের ফ্যাসিলিটিস থাকে না, এই থিমে এইখানে এই লোগোটা লাগানোর কোনো অপশন নাই, যদি অপশন থাকতো তাহলে আপনি অবশ্যই পারতেন, বুঝতে পারছেন? অবশ্যই অবশ্যই আমরা এই জায়গাটাতে ডেভেলপ করে এই জায়গায় এটা লাগাতে পারবো, আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা এবার চলেন আমরা একটু নিচের দিকে চলে যাই, আমরা কাস্টমাইজ দেখলাম,
এবার আসেন উইজেটটা দেখি। উইজেট দেখার আগে কি দেখবো? মেনুস। উইজেট দেখার আগে মেনুটা দেখবো। সবাই একটু, সবাই এদিকে, সবাই দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, হোম পেজ, ব্লগ, কন্টাক্ট, কোর্স এবং কি হোম। আমাদের হোমটা প্রথমের দিকে থাকা দরকার ছিল না? আমরা মেনু তৈরি করতে পারবো খুব সহজে অ্যাপিয়ারেন্সের মেনু অপশন থেকে। মেনু মানে কি? তালিকা, রাইট। আপনি একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, আপনাকে এসে বলবে, বসে আছেন একজন ওয়েটার, এসে বলবে যে এই যে স্যার আমাদের এই খাবার দাবার আছে, একটা বই দিয়ে দিবে, ওই বই থেকে আপনি সব পাবেন, কোনটার খাবার কি প্রাইস, কি প্রাইস না প্রাইস সব, ঠিক না? যদি এই মেনু সিস্টেম না থাকতো তাহলে কি করা লাগতো? আপনার হাত ধরে নিয়ে যেত, ভাই আসেন, এই যে এই হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি, এই হচ্ছে আমাদের কি তেহারি, ঠিক না? নেওয়া লাগতো না? ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা ওয়েবসাইটে একটা মেনু বানাবো কেন? ইউজাররা যেন ওয়েবসাইটে এসে এক নজরে সে দেখতে পারে আমার ওয়েবসাইটে কী কী আছে। বুঝতে পারছেন? দেখেন কী কী পেজ আছে সব কিন্তু সে দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না? ওকে, এবার আমাদের এই মেনুটাকে সুন্দর করে আমরা সাজাবো এখন। তো মেনুটাকে সাজানোর জন্য যাবো কোথায়? অ্যাপিয়ারেন্সে, দেন মেনুতে। অ্যাপিয়ারেন্স থেকে যাবো হচ্ছে মেনুতে। এবার প্রথম কাজ, আপনাকে একটা মেনুর নাম দিতে হবে। দিলাম হচ্ছে মেইন মেনু। আমি একটা মেনু বানাতে যাচ্ছি, নাম দিলাম হচ্ছে কি? মেইন মেনু, মেইন মেনু, মেইন। এবার ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে মেনু তৈরি হয়ে গেছে না? এবার এবার এইখানে কিছু পেজ আছে, সবগুলো পেজ আমি বাদ দেবো, রিমুভ, 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 রিমুভ এবং রিমুভ। এবার দেখেন এখানে দুটো অপশন, থিম লোকেশন, নেভিগেশন মেনু। নেভিগেশন মেনু হচ্ছে এই জায়গাটা, নেভিগেশন মেনু কোন জায়গাটা? এই জায়গাটা। আমরা এখন বললাম আমি যে একটা মেনু বানালাম মেইন মেনু, সেটা কোথায় শো করবে? নেভিগেশন মেনুতে শো করবে। এবার সেভ করে দিলাম। এবার আপনি এটা সেভ হয়ে যাওয়ার পর রিলোড দিলে দেখবেন মেনুতে কোনো কিছু শো করে না। কোনো কিছু শো করে? কেন করছে না? দেখেন আমি একটা মেনু বানালাম মেইন মেনু নামে এবং সেই মেনুতে আমি কোনো পেজ বা কোনো কিছু আমরা অ্যাড করি না। অ্যাড করেছি কি কোনো কিছু? অ্যাড করেছি? করি নাই। এবার এই মেনুতে আমি চাচ্ছি সবগুলা পেজ আমি অ্যাড করে দিব। পেজ, আমি যতগুলো পেজ অপশনে যে যতগুলো পেজ বানাইলাম সবগুলো পেজ কোথায় থাকবে? মেনুতে। দেখেন হোম পেজ কটা আসছে? দুইটা। একটু হোম পেজ কটা আসছে এখানে? দুইটা। তার মধ্যে একটা আসছে কাস্টম লিঙ্ক আসার কথা, আসছে? আচ্ছা আসে নাই, কাস্টম লিঙ্ক সমস্যা নেই। এবার একটা পেজকে আমি রিমুভ করে দিব হোম। আমার মেনুর প্রথমে কি থাকবে? হোম, তারপর অ্যাবাউট আস, কন্টাক্ট আস সবার শেষে, তারপর কি থাকবে? কোর্স, ব্লক মাঝখানে। এবার সেভ মেনুতে যান, রিলোড দেন। কাজ করে? হোম পেজ, অ্যাবাউট আস পেজ, ব্লক পেজ, কোর্স পেজ, কন্টাক্ট আস পেজ। কোনো সমস্যা? কোনো সমস্যা? আচ্ছা আবার একটু রিপিট করছি, দেখেন আমরা মেনু কেন বানাবো, তাই না? দেখেন আমি যদি মেনু না বানাই তাহলে আমার পেজগুলো যেগুলো আমি একটু আগে বানাইছিলাম সব এলোমেলোভাবে শো করে। সবাই একটু খেয়াল করো, সবাই, মেনু না বানানোর কারণে আমি যে এতক্ষণ পেজগুলো বানাচ্ছিলাম সবগুলো পেজ এলোমেলোভাবে শো করে না? দেখেন এই যে এলোমেলোভাবে শো করে, অ্যাবাউট আস মানে এ সিরিয়ালগুলো আগে, তারপর বি, তারপর সি। বুঝতে পারছি? বাট আমি চাচ্ছি হোমটা থাকবে সবার প্রথমে, কন্টাক্টটা থাকবে সবার শেষে, এরকমভাবে, ঠিক আছে? এই জন্য আমি কী করবো, একটা মেনু বানাবো যে কোনো নামের, সেই মেনুর মধ্যে আমি, দেখেন সেই মেনুর মধ্যে আমি যে পেজগুলো বানাইছি না পেজ অপশন থেকে, পেজ অপশন থেকে যে পেজগুলো বানাইছি সবগুলো পেজ এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন আমি চাচ্ছি সবগুলো পেজ কী করবো, আমি মেনুতে অ্যাড করে দিব। আমি সবগুলো সিলেক্ট করে অ্যাড কিন্তু করে দিছি অলরেডি, দেখছেন? করে দেওয়ার পর এখানে চলে আসছে আমার এই মেইন মেনুতে এইভাবে পেজগুলো সাজানো থাকবে এবং সেটা শো করবে কোথায়? নেভিগেশন মেনুতে, মানে এই বারটাতে, এই বারের নাম হচ্ছে নেভিগেশন মেনু। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? এবার আপনি সেভ করে দেখেন, এখন কিন্তু আর এলোমেলো থাকে না। এটা কোথাও শো করবে না, এটা হচ্ছে আমার মেনুর নাম। এই মেনুর নাম আমি এখানে দিতে পারি, ধরেন ক্রিয়েট এ নিউ মেনু, নতুন আরেকটা মেনু বানাতে যাচ্ছি। এখানে দিলাম তুমি মেনু, যা খুশি দেন, এটা মেনুর নাম, ঠিক আছে? এ আপনি ক্রিয়েট করেন, ক্রিয়েট মেনু, তো মানে আপনার মেনু চলে আসবে। দেখেন সেভ হয়েছে মেনু, মেনু কিন্তু চলে আসছে। এবার আপনার কাজ কি? তুমি মেনুতে আপনি চাচ্ছেন ব্লগ পেজ থাকবে, হোম পেজ থাকবে, কোর্স থাকবে, আর কিছুই থাকবে না,
বুঝতে পাচ্ছেন? তুমি মেনুতে হোম পেজটা আগে রাখেন, ব্লক পেজ কোর্স, কোনো সমস্যা? এবার আপনি এটা চেক করে সেভ মেনুতে যান। আমার এখন একটু রিলোড দেন তো। এখন আমার নেভিগেশন মেনুতে কোন মেনুটা শো করছে? তুমি মেনুটা। তুমি মেনুর ভিতরে আমি কয়টা পেজ রাখছিলাম? তিনটা। কোনো সমস্যা? বুঝতে পারছি। আর আমি যদি চাই না তুমি মেনু না, আমি মেইন মেনুটা সেট করতে চাই আমার নেভিগেশনে, তাহলে মেইন মেনুতে যান, সিলেক্টে ক্লিক করলে চেঞ্জ হবে। এই মেইন মেনুতে আমি কি চাই? নেভিগেশনে সেট করতে চাই। মেইন মেনুতে আমি কী কী রাখছি? অনেকগুলো পেজ রেখেছি। সেভ করেন, রিলোড দেন। হ্যাঁ, কারণ মেনু আনার সময় হেডারে থাকে, মেনু আনার সময় থাকে ফুটারে, মেনু সময় থাকে কোথায়? ওই উপরে কর্নারেও মেনু থাকে। এই জন্য আমরা তিনটা মেনু, হ্যাঁ, মেইন মেনু, হেডার মেনু, ফুটার মেনু। আবার অনেক সময় মেনু থাকে কোথায়? ডান পাশে বা বাম পাশে থাকে, সাইড বার মেনু। বুঝতে পাচ্ছেন? যেমন আমাদের সফটওয়্যার ওয়েবসাইটে দেখছেন বোধ হয়, নিচের দিকে একটা মেনু ছিল, দেখছেন? মেনু অনেকগুলো থাকতে পারে একটা ওয়েবসাইটে, ঠিক আছে? এবং মেইন মেনুতে হয়তো সবগুলো পেজ থাকলো, ফুটার মেনুতে হয়তো কম থাকলো, থাকতে পারে না? বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। আসলে আমাদের অনেক জিহাদ করে ক্লাস করা লাগছে, তাই না? ওকে, এবার আচ্ছা, এবার হ্যাঁ, আজকে একটু গরম বেশি মনে হচ্ছে। এবার মেনুতে দেখেন কি কি রাখা যায়। আমি চাচ্ছি মেনুতে এখানে একটা কথা রাখবো, সবাই মেনুতে এখানে আমি একটা জিনিস রাখবো, ফেসবুক বা FB ক্লিক করব, কোথায় চলে যাব আমি? ফেসবুকে চলে যাব, ক্লিয়ার? বা টুইটারে চলে যাবো, এরকম কিছু যাচ্ছে আমি। আপনি মেনুতে কি কি রাখতে পারবেন দেখেন। আপনি মেনুতে সাজায় রাখতে পারবেন পেজ, মেনুতে সাজায় রাখতে পারবেন কি? পেজ, রাইট। মেনুতে সাজায় রাখতে পারবেন কি? পোস্ট। আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট করে রাখছি আমরা, আপনি চাইলে থাকতেই পারে এমন একটা পোস্ট যেটা খুবই মারাত্মক পোস্ট, থাকতে পারে না? সেই মারাত্মক পোস্টটাকে আপনি মেনুতে সাজায় রাখতে যাচ্ছেন। মেনুতে আপনি চাচ্ছেন, সাপোজ এই মেনুটাতেই, মেইন মেনুতে আপনি একটা পোস্ট সাজায় রাখতে চাচ্ছেন, দেখেন অনেক অনেক পোস্ট আছে এখানে, সাবধান সাজু, এটা একটা মারাত্মক পোস্ট। আপনি চাচ্ছেন এই পোস্টটা ইউজাররা মেনুতে এসে পাক। আমি অ্যাড টু মেনুতে দিলাম, আসছে মেনুতে, অ্যাড হয়েছে পোস্টটা, সেভ চেঞ্জ করেন। মেনুতে রাখা যায় পেজ, মেনুতে রাখা যায় কি? পোস্ট। দেখেন মেনুতে এখন কি চলে আসছে? পোস্ট চলে আসছে, সরাসরি সে যে কেউ এই পোস্টটা পড়তে পারবে, দেখছেন? এই যে কোনো সমস্যা, মেনুতে রাখা যায় পেজ, মেনুতে রাখা যায় পোস্ট। মেনুতে শুধু পেজ এবং পোস্ট না, মেনুতে কি রাখা যায়? কাস্টম লিংক। আমি চাচ্ছি আমাদের এখানে ফেসবুক ক্লিক করব, কোথায় চলে যাব আমি? facebook.com এ চলে যাব। আপনি প্রথমেই দিবেন হচ্ছে লিঙ্কটা facebook.com, এখানে হচ্ছে মেনুতে যে লেখাটা থাকবে FB, হ্যাঁ, আইকন আনা যাবে, অবশ্যই আইকন আনা যাবে। এবার অ্যাড টু মেনুতে গেলাম, সেভ চেঞ্জ করেন। এবার দেখেন আপনি যদি রিলোড দেন তাহলে আপনার মেনুতে কি যোগ হয়েছে? এসা FB, এখানে ক্লিক করলে কোথায় যাবেন? বুঝতে পারলাম। অর্থাৎ মেনুতে আমরা তিনটা জিনিস রাখা শিখেছি, একটা হচ্ছে পেজ, আমরা ওয়ার্ডপ্রেসে যে পেজগুলো বানাবো সেগুলো মেনুতে অ্যাড করা যায়, আর একটা হচ্ছে কি? পোস্ট। আপনি চাইলে মেনুতে আপনি ওয়ার্ডপ্রেসের পোস্ট ডিপার্টমেন্ট থেকে যে পোস্টগুলো করছিলেন সেখান থেকে যে কোনো একটা পোস্টও এনে রাখতে পারবেন। আমরা মেনুতে আর কি রাখতে পারবো? কাস্টম লিংক। আমি মেনুতে FB, দেখেন ফেসবুক লিংক রাখতে পারছি, আমি আর কি লিংক রাখতে পারবো? যে কোনো লিঙ্ক। আপনি আরেকটা লিঙ্ক রাখতে চাচ্ছেন, সাপোজ কোনটা? ইউটিউব, youtube.com, এখানে ক্লিক করব আমরা ইউটিউব। এবার আপনি যদি অ্যাড টু মেনুতে যান, দেখেন মেনুতে চলে আসছে কিন্তু, এবার আপনি চাইলে এগুলোকে ডানে বামে সরাতে পারবেন। এই যে ব্লগের নিচে কোর্সেন, এখানে চলে গেলাম, হ্যাঁ, এখনই সাবমেনু বানাতে পারবো, রাখলাম। এবার আমি যখন সেভ চেঞ্জ করব, দেখেন চলে আসছে, আসছে এই যে FB, এটা কি? ইউটিউব। আর একটা মজার বিষয় হচ্ছে, দেখেন যখন কাস্টম লিঙ্ক আমরা বানাচ্ছি সবগুলো কিন্তু অ্যাড হচ্ছে এখানে। এখন আপনি যদি ইউটিউবে যান কি হবে? আমি ইউটিউবে চলে গেলাম, নতুন আরেকটা ট্যাব ওপেন হয়ে তারপর আপনি এটা আসবে। এখন দেখেন এই ফেসবুকে যান, এখানে দেখেন একটা অপশন কি আছে এখানে,
ওপেন ইন নিউ উইন্ডো আছে এখানে নাই, একটা মজার কাজ করেন, স্ক্রিন অপশনে যান, কোথায় একটা অপশন পাবেন স্ক্রিন অপশন, এখানে আসেন, এখানে আসার পর দেখেন লিংক টার্গেট, লিংক অ্যাট্রিবিউট, লিংক টার্গেট এবং লিংক অ্যাট্রিবিউট, আমরা এগুলো আপাতত আমরা এগুলো নিয়ে আলোচনা করব পরে, লিংক টার্গেট এবং লিংক অ্যাট্রিবিউট এই দুইটা আমরা চেক করে রাখলাম, ঠিক আছে। এখন আপনি যে পেজেই যান, সাপোজ এফবিতে আমি চাচ্ছি কি হোক ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, এই অপশনটা আগে ছিল না, পাইলাম কোথায় স্ক্রিন অপশন থেকে লিংক টার্গেট এই জায়গাটা থেকে। আবার আমরা চাচ্ছি ইউটিউবটা ওপেন হবে কীভাবে, নতুন ট্যাবে ওপেন হবে, এবার সেভ করে দেন। এখন আপনি এটাকে রিলোড দেন, রিলোড দেওয়ার পর এখন আপনি ফেসবুকে ক্লিক করেন, নতুন ট্যাবে ওপেন হচ্ছে ফেসবুক, আপনি ইউটিউবে ক্লিক করেন, নতুন ট্যাবে ওপেন হচ্ছে কে ইউটিউব। অ্যাকচুয়ালি এখানে ফেসবুক থাকবে না, কিন্তু কি থাকবে আপনার ফেসবুক পেজের লিঙ্ক অথবা ফেসবুক গ্রুপের লিঙ্ক, আমরা কি বুঝতে পারলাম, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, মেনুতে আমরা অনেক কিছু রাখতে পারলাম, এবার রাখবো হচ্ছে মেনুতে কি আমরা কেটা, মনে আছে ক্যাটাগরির কথা মনে আছে, প্রথম আলো ডট কমে ছিল যে খেলাধুলা, আমি চাচ্ছি রাজনীতি, বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য, হ্যাঁ সবগুলো নিয়ে গেলাম, সবগুলাকে আমি কোথায় অ্যাড করলাম, মেনুতে অ্যাড করলাম, এই দেখেন আসছে মেনুতে আসছে, বিশাল বড় মেনু হয়ে গেছে। এখন আমরা এখানে সেভ করলাম, দেখেন তো কি অবস্থা, এবার আসছে সব, মেনুকে ফিক্স করবো, সমস্যা নেই, দুই লাইনে হয়ে গেছে সে। এবার আমরা একটু আগে একটা মজার জিনিস শিখেছিলাম মনে আছে, আমরা অনেক অনেক পোস্টকে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে নিয়ে গেছিলাম, এখন আমি যদি বিনোদনে ক্লিক করি দেখেন তো কি হয়, বিনোদনে ক্লিক করার পর বিনোদন ক্যাটাগরিতে এই পোস্টটা ছিল, সাজু সাবধান পোস্টটা ছিল, গল্পে কাজ করতে চেনেছিল, দেখছেন চলে আসছে, চলে আসছে। আবার আমি যদি রাজনীতিতে ক্লিক করি, জি না ভিডিও মাঝে মধ্যে এরকম ফাতানি করে, ভিডিওটা সবসময় করে না, রাইট। আচ্ছা, রাজনীতিতে ক্লিক করার পর দেখেন রাজনীতি রিলেটেড পোস্ট কিন্তু আমার সামনে চলে আসছে, সরি রাজনীতি ক্যাটাগরির পোস্ট চলে আসছে, কেন আসছে বুঝতে পেরেছি, কেন আসছে, কেন আসছে বলেন, কে বলবেন, এই পোস্ট করার সময় ক্যাটাগরি রাজনীতি চেক করা ছিল, এই পোস্ট ক্যাটাগরি ওয়াইজ করা ছিল, বুঝতে পারলাম। এবার আমরা অর্থনীতিতে যাই, অর্থনীতিতে ক্যাটাগরিতে কোনো কিছু ছিল, হ্যাঁ অর্থনীতিতে দুটো পোস্ট ছিল, চিন্তা করেন এখানে হাজার হাজার পোস্ট থাকবে কিন্তু, বুঝতে পারছেন, আমরা আপাতত কয়েকটা পোস্ট নিয়ে কাজ করছি সেজন্য এরকম ছোটো মনে হচ্ছে। আবার খেলাধুলাতে যান, খেলাধুলা ক্যাটাগরিতে কয়টা পোস্ট ছিল, এই দুইটা। স্বাস্থ্যতে যান, স্বাস্থ্যতে ছিল কয়টা, একটা, আমরা কি বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখি তো সার্চ বাটনটা আমাদের কাজ করে কি না, খেলা, সরি বাট নাথিং ম্যাচ ইউর সার্চ আইটেম, প্লিজ ট্রাই, মম লিখব, মম। আচ্ছা এগুলোকে ডেভেলপ করে নিতে হয়, আমরা একটা কাজ করতে পারি, ব্যাক করেন, এগুলোকে একটু সময় নিয়ে ডেভেলপ করে নিতে হয়, বাসায় ফিরছেন এটা নিয়ে যাই নাকি, ব্লগে চলে গেলাম বা হোম পেজে চলে গেলাম, সার্চ বাটনে লিখলাম বাসায় ফিরছেন, কাজ করে, টাইটেল থেকে হিসেব করো সে কাজ করে, আপনার ট্যাগ অনুযায়ীও সে কাজ করবে। আচ্ছা মেইনলি ট্যাগ কাজ করে দুই জায়গায়, ট্যাগ কাজ করে কয় জায়গায়, দুই জায়গায়, একটা হচ্ছে আপনার এখানে এই মেইন জায়গায়, আর একটা কোথায়, গুগলে, গুগলে আপনি যে পোস্টগুলো করছেন যখনই আপনি এটার এসইও করবেন, এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবেন, গুগলের কাজ কি জানেন, গুগলের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে নতুন নতুন কী কী জিনিস লিখেছেন, কী আর্টিকেল আছে, সব আর্টিকেলগুলো ইন্ডেক্সিং করে সে গুগলে নিয়ে যাবে। আমাদের এই ট্যাগগুলো কাজ, ওই যে খেলা, স্বাস্থ্য, এই ট্যাগগুলো কাজ করা শুরু করবে কখন, যখন ইন্ডেক্সিং হয়ে যাবে, এই আমাদের ওয়েবসাইট লাইভ সার্ভারে থাকবে, তখন এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার ওয়েবসাইটেও এই পোস্টগুলোকে সার্চ করা যাবে, প্লাস গুগলে যখন এই ওয়েবসাইটগুলো ইন্ডেক্সিং করা হবে, গুগলে যখন খেলা লিখে কেউ সার্চ দিবে, গুগল এটাকে সাজেশনে পাঠাবে, আমরা কি বুঝতে পারলাম, আমার ধারণা আমরা মোটামুটি বুঝতে পেরেছি নাকি। এখন একটা সমস্যা হচ্ছে, দেখেন আমার মেনু কি বিশাল বড় হয়ে গেছে, মেনু অনেক বড় হয়ে গেছে না, এখন আমি একটা কাজ করব, কিছু মেনুর আন্ডারে কিছু জিনিস দিয়ে দিব, যেমন সাজু সাবধানের আন্ডারে আমি দিয়ে দিতে চাচ্ছি বিনোদন, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, স্বাস্থ্য,
কোনটা কাজ দিতে চাচ্ছি সবার শেষে, আমরা কি বুঝতে পারলাম? সাজু সাবধান, এটার ভিতরে কি দিয়ে দিলাম? সবগুলো ক্যাটাগরিকে দিয়ে দিলাম। এবার শেপ চেঞ্জ করেন। এখন আপনি একটা রিলোড দেন। এখন আমার মেনু ছোট হয়ে গেছে না, কিন্তু যখন সাজু সাবধানে আসবেন সব শো করে ড্রপডাউন হয়ে গেছে, আমরা কি বুঝতে পারলাম? আমি যখনই সাজু সাবধানে আসছি সবগুলো সাজু সাবধানের আন্ডারে চলে গেছে, বুঝতে পারলাম? ক্লিয়ার? এবার আসেন আমরা আরেকটা কাজ করি। আপনি চাচ্ছেন যে সাজু সাবধানের নিচে সবগুলো না থাকুক, আপনি চাচ্ছেন ইউটিউবের নিচে দূরে থাকবে। এবার আবার সেভ মেনুতে যান, রিলোডে ক্লিক করেন, ব্লগ, এফবি, ইউটিউব। ইউটিউবের নিচে আসছে দুইটা, সাজু সাবধান, এটার নিচে কটা আসছে? তিনটা। কোনটা? হ্যাঁ, সাজু সাবধান আছে। অ্যাকচুয়ালি আমরা সাজু সাবধানের মধ্যে এগুলো রাখবো না, জাস্ট দেখানোর জন্য বলছি। ও, ইউটিউবের নিচে সাজু সাবধান আছে, এখানে এখানে আছে, বাট দেখেন সে কিন্তু ভিতরে নাই, সে কিন্তু ভিতরে নাই, বুঝতে পারছেন? সে তো মেইন হিসেবে আছে। আমরা একটা ধাক্কা দিয়ে দিলে একটা স্টেপ ভিতরে চলে যাবে, আমি যদি আরেকটা ধাক্কা দিয়ে দিই তাহলে কি হবে? আরেকটা সাব মেনুর ভিতরে আরেক মেনুর ভিতরে সে ঢুকে যাবে। এবার রিলোড দেন। রাইট, আপনি ইউটিউবে যান, এখানে আসছে। এবার সাজু সাবধানে যান, বিনোদনে, রাজনীতির ভিতরে আরেকটা, বুঝতে পারছেন? রাজনীতির ভিতরে আমার আরেকটা সাব মেনু তৈরি হয়ে গেল। আমরা কি বুঝতে পারলাম? আমার ধারণা না, লিমিটেশন নাই, তবে আমাদের নিশ্চয়ই একটার ভিতরে আরেকটা, নিশ্চয়ই পাঁচ ছটার ভিতরে কোনো কিছু রাখবো না আমরা, রাখবো না। থিমের কাজ, থিমের কাজ, আমরা এখন শিখছি থিম কাস্টমাইজেশন। আমরা থিম কাস্টমাইজেশন শিখছি না অ্যাকচুয়ালি, আমরা শিখছি কোনটা, ওয়ার্ডপ্রেস আসলে কী জিনিস, কোন অপশনটা দিয়ে কী হয়, এগুলোর কনসেপ্ট নিচ্ছি আমরা, বুঝতে পারলাম? এবার মেনু কি ক্লিয়ার? মেনু ক্লিয়ার? এবার আমরা শিখবো কোনটা, উইজেটসটা কী জিনিস সেটা আমরা জানবো। উইজেটসটা বোঝার জন্য চলেন আমরা একটা কাজ করি, রিলোড দেই। রিলোড দেওয়ার পর দেখেন আমার এই নিচে কী আছে, এখানে একটা সার্চ বাটন, এখানে ক্যাটাগরিজগুলো আছে, এখানে কি রিসেন্ট পোস্ট শো করা শো হয়ে আছে, এখানে কি রিসেন্ট কমেন্ট, এখানে আর্কাইভ টার্কাইভ শো করছে। আপনি যে পেজেই যান না কেন, আপনি কোর্স পেজে যাবেন, কোর্স পেজে গেলেও এটা শো করে, আপনি অ্যাবাউট আস পেজে যাবেন, অ্যাবাউট আস পেজে গেলেও এটা শো করবে, মানে সব পেজে শো করে এটা। এই জিনিসগুলো হচ্ছে, এটাকে অনেক সময় বলা হয় সাইড বার। ওয়েবসাইটের সাইড বার থাকে না, ডান পাশে সাইড বার থাকে, বাম পাশে সাইড বার, নিচে সাইড বার। এই সাইড বারগুলো কন্ট্রোল করা হয় কিসের মাধ্যমে? উইজেটসের মাধ্যমে, বুঝতে পারলাম? আমি উইজেটসে যাই। এবার উইজেটসে যাওয়ার পর দেখেন এখানে দুইটা উইজেটস আছে, একটা হচ্ছে কি মেইন উইজেটস এরিয়া, এই যে সার্চ রিসেন্ট পোস্ট, সার্চ রিসেন্ট পোস্ট আছে এখানে। আমি একটা কাজ করি, সার্চ বক্স থেকে সার্চটাকে ডিলিট করে দিলাম, রিসেন্ট পোস্ট থেকে রিসেন্ট পোস্টটাকে ডিলিট করে দিলাম, রিসেন্ট কমেন্ট ডিলিট করে দিলাম, যা আছে সব ডিলিট করে দিলাম, মানে এগুলো আমি রাখতে চাচ্ছি না। আমার এখানে উইজেট এরিয়া কয়টা? দুইটা, একটা হচ্ছে মেইন, আরেকটা কোনটা? সেকেন্ডারি। উইজেট এরিয়া দুইটা, এর মানে কি? এর মানে হচ্ছে আমার এখানে সাইড বার কয়টা? দুইটা। আমি চাইলে আমার ওয়েবসাইটে দুইটা জায়গায় সাইড বার আমি অ্যাড করতে পারবো। এখন রিলোড দিয়ে দেখেন তো কী অবস্থা, এখানে ফুটারে আর কোনো সাইড বারটা আছে আর নাই? কেন নাই? আমি তো সব ফেলে দিলাম একবারে। আমি চাচ্ছি সাইড বারে একটা ক্যালেন্ডার থাকবে। সেভ চেঞ্জ, রিলোড দেন। আসছে ক্যালেন্ডার, আজকে তারিখ কত? 20। আমরা কি বুঝতে পারলাম উইজেটসের কাজ কি? আমি চাচ্ছি আমার এখানে আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা বলে রাখবো। দেখেন কী কী রাখা যাবে, সব বানানো আছে এখানে। আমি একটা টেক্সট রাখতে চাচ্ছি, রাখলাম, টাইটেল দিলাম হচ্ছে অ্যাবাউট আস, এখানে কিছু কথা লিখে দিলাম, আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কিছুদিন পর আমরাও আসতেছি, ঠিক
কিছুদিন পর আমরাও আসতেছি আর কি। এবার এই কথাটুকু লিখে আমি সেভ করে দিলাম। মজার বিষয় দেখেন, আপনার ফুটার এই জিনিসটা শো করবে, বুঝছেন? অ্যাবাউট আস, আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কিছুদিন পর আমরাও আসতেছি। আপনি যে পেজেই যান না কেন, আপনি যদি যান হোম পেজে, তারপর শো করবে ফুটার সাইড বারে, বুঝতে পারলাম? আপনি যদি আরও অন্য কিছু রাখতে চান রাখেন, আপনি চাচ্ছেন রিসেন্ট পোস্ট, রিসেন্টলি যে পোস্টগুলো করা হয়েছে সেগুলো রাখতে চাচ্ছেন আপনি রাখেন। লিখেন শাম প্রো টিক পোস্ট। এবার আপনি একটা রিলোড দেন, সাম্প্রতিক যে পোস্টগুলো করলাম আমরা সবগুলো এখানে শো করে, বুঝতে পারলাম? অর্থাৎ উইজেট এরিয়ার কাজ হচ্ছে আপনার সাইড বারে কী কী জিনিস রাখবেন আপনি, সেটাকে সে আপনি এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। সবগুলো পেজে শো করবে। আচ্ছা, ডানে বামে দেখেন, আমাদের এখানে সাইড বার আছে কয়টা? দুইটা, একটা মেইন উইজেট এরিয়া, আরেকটা আছে সেকেন্ডারি উইজেট এরিয়া। আমরা কি জানি সেকেন্ডারি উইজেট এরিয়া কোনটা? জানি আমরা? জানি না। চলেন একটা কাজ করি, ক্যালেন্ডারটাকে সেকেন্ডারি উইজিট এরিয়াতে অ্যাড করে দিলাম, এখানে কিছু লিখলাম না আপাতত। এবার একটা রিলোড দেন তো এখানে। হ্যাঁ, সেকেন্ডারি উইজিট এরিয়া কোনটা? সেকেন্ডারি উইজিট এরিয়া মানে হচ্ছে ডান পাশেরটা। আপনি যদি ডান পাশের সাইড বারে কোনো কিছু রাখতে চান, যে জিনিসগুলো প্রত্যেকটা পেজেই শো করবে, তাহলে আমি কোথায় রাখবো? সেকেন্ডারি উইজিট এরিয়াতে রাখবো আমরা। এবার আমি চাচ্ছি ধরেন এখানে রাখবো হচ্ছে কি রাখবো, ট্যাগগুলো রাখবো, ট্যাগগুলো বা রিসেন্ট পোস্ট রাখতে পারি আমি চাইলে। এবার আপনি এখানে রিলোড দেন, ট্যাগগুলো শো করে, ট্যাগ তো বুঝছি আমরা নাকি? আমরা ওই পোস্ট করার সময় যে যে ট্যাগগুলো অ্যাড করেছিলাম শো করে। আপনি যদি চান ক্যাটাগরিগুলো রাখতে চান, সেভ করলাম, রিলোড দেন, ক্যাটাগরিগুলো শো করে এখানে। এই পাশে যদি চান, হ্যাঁ এই পাশে নিয়ে আসার কোনো ওয়ে কি আছে? দেখেন তো এখানে এই থিমে আপনার বাম পাশে সাইডবার বানানোর কোনো জায়গা নাই, যেহেতু নাই কোনো অপশন নাই, যেহেতু কোনো অপশন নাই সেহেতু আপনার পক্ষে এটা করা সম্ভব না। আমরা কি বুঝতে পারলাম কোনটা কোনটা কোনটা? না, প্লাগইনসের কাজ না, এটা হচ্ছে মেইনলি কি কাজ আমি বলি। এখন আমি কিছু কথা বলি, আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন, এগুলো সব বাদ দিলাম আপাতত। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, হোম পেজে চলে আসলাম আমরা অথবা ব্লগ পেজে চলে আসলাম, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। প্রথম কাজ, আমরা এই যে থিমগুলো ব্যবহার করি, দেখেন থিমগুলো হচ্ছে শুধুমাত্র কি? ডিজাইন। থিম মানে কি? ডিজাইন। বাট আমার পোস্ট, আমার মেনু টেনু সব কিছু তো একই থাকবে নাকি? থিম হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন বাড়ি ভাড়া নিতে যাই না, সাপোজ আমরা একটা সফটওয়্যার হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা আপনাদের প্রতিষ্ঠান, আমরা এখন আসি কোথায়? না না না, উত্তরাতে এই বিল্ডিংয়ে আসি, ঠিক না? এখন এই বিল্ডিংটা আমরা ভাড়া নিয়েছি না, এই বিল্ডিংটা হচ্ছে একটা থিম, বুঝতে পারছেন? এখন সাপোজ ধরেন আমরা জায়গা চেঞ্জ করে অন্য একটা বিল্ডিংয়ে গেলাম, এখন আমরা আমাদের সব কিছু নিয়ে কোথায় চলে যাব? অন্য বিল্ডিংয়ে চলে যাব। সেই বিল্ডিংয়ে যাওয়ার পর দেখা যাবে রুমগুলো একটু বড়, দেখা যাবে আমার মানে কি চেহারাটা একটু চেঞ্জ, বাট প্রতিষ্ঠান তো একটাই নাকি? আমার দেখেন, আমি যদি এখন এই যে পোস্টগুলো দেখতেছেন আপনি, মেনু দেখতেছেন, সব কিন্তু সেমই থাকবে। আমি যদি এখন থিম চেঞ্জ করে ফেলি, এই থিমটা অ্যাক্টিভ করে ফেললাম, ঠিক আছে? এবার দেখেন আমার কিন্তু সবই আছে, সব আছে আমার, সব দেখেন এই যে পেজ আছে এবং ড্রপডাউন মেনুও কাজ করে। দেখছেন এই জায়গায় ড্রপডাউন মেনুর কালার হচ্ছে গ্রিন, মানে দেখেন আমি যে নতুন একটা বাসা দিব সেই বাসায় হয়তো দেখা যাবে বেলকনিটার চেহারা একরকম, বিল্ডিংয়ের সাইজ একরকম, বুঝতে পারছি ব্যাপারটা? এখন এই থিমের চেহারাটা কীরকম? অন্যরকম, বাট আমার সব কিছু কিন্তু সেম টু সেম, সব কিছুই আছে আমার। আমার অ্যাবাউট আস পেজে যান, অ্যাবাউট আস পেজের কন্টেন্টও পাবেন, কোর্স পেজে গেলে কোর্স পেজে যা যা ছিল সবই পাবেন, কন্টাক্টস পেজে গেলে কন্টাক্টস পেজে যা ছিল সবই পাবেন, বাট ওই এই থিমে চেহারা অনুযায়ী পাবেন, বুঝতে পারছি? এই থিমে সাইডবার কি নাই চলন্ত দেখি, উইজেটে যাই, আসলে কি সাইডবার নাই? আছে তো, এইখানে সাইডবার কয়টা দেখছেন? এই থিমে সাইডবার কয়টা? আপনি একটা বাসা ভাড়া নিলেন, সেখানে বেলকনি দুইটা,
আর একটা বাসা ভাড়া নিলেন বেলকনি তিনটা, মানে এটা টোটালি ডিপেন্ড করে কিসের উপর? থিমের উপর। আপনার থিমে যদি সেই সুযোগ সুবিধা থাকে তাহলে আপনি সেটা ভোগ করতে পারবেন, না থাকলে পারবেন না। আমি একটা কাজ করি, প্রাইমারি সাইড বার এখানে আপাতত ক্যালেন্ডার রেখে দেখি আসলে এটা কোথায়, ঠিক আছে? এক কাজ করি, সেকেন্ডারি সাইড বারও রাখি, কন্টেন্ট সাইড বার, আমি দেখি আসলে তিনটা কোথায় আছে। আবার ক্যালেন্ডারটা রাখবো ফুটার্স উইজেট এরিয়া, এই থিমে তিনটা সাইড বার আছে। এবার দেখেন তো এগুলো কোথায় কোথায় শো করে, ডান পাশে আছে, এই যে বাম পাশে আছে, নিচেও আছে। আমরা কি বুঝতে পারলাম? এমন কিছু থিম পাবেন যেখানে কোনো সাইড বারই নাই, এমন কিছু থিম পাবেন যেখানে অনেক মজার মজার জিনিস আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই অবশ্যই পিকচার রাখতে পারবেন। আমরা কি বুঝতে পারলাম? জি কোনটা, একটা ভিডিও সাইড বারে রেখে? আচ্ছা এখন আমরা যাচ্ছি কি করবো, একটা ভিডিও সাইড বারে রাখবো। ভিডিও সাইড বারে রাখার জন্য চলেন ইউটিউবে যাই। যদিও ভিডিও সাইড বারে রাখা, একটা ইমেজ রাখা, এই ধরনের অপশনগুলো বুঝতে পারবেন এইচটিএমএল সিএসএস এর ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর। সাপোজ ভিডিও রাখলাম হচ্ছে এটা, এটা মানে একটা কার্টুন ছবি নাকি? হ্যাঁ, এবার এই ভিডিও চাচ্ছি আমি কি করব, সাইড বারে রাখবো। ইউটিউবের ভিডিওতে গেলাম, শেয়ারে যান, কোথায় শেয়ারে, এমবেডে যান, কোথায় এমবেড, আপনাদের এই শেয়ার এমবেড সবগুলো নিয়ে ক্লাস হবে কখন, এইচটিএমএল এর ক্লাসে। এমবেডে যাওয়ার পর এখানে কিছু কোড পাবেন আপনি, সবগুলো কোড আমি কপি করলাম। এবার প্রাইমারি সাইড বার কোনটা ছিল, আচ্ছা ফুটার সাইড বারে রাখি নাকি? ফুটার সাইড বারে আমি ভিডিওটা চাচ্ছি, টেক্সটে যান, অ্যাড করে দেন, এখানে যে কোডটুকু পেয়েছি সবগুলো পেস্ট করে দেন। এবার এখানে কি লিখবো, আমার ভিডিও সেভ, দেখেন তো শো করে কিনা, আসছে নিচে প্লে, এখানে এখানে প্লে হবে। না না ভিডিও পোস্ট না, ভিডিও পোস্ট না, হ্যাঁ অবশ্যই বাড়া যাবে। আচ্ছা আমি বলি বলি, আমরা মেনলি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আমাদের অনেক কিছু এখনো জানা বাকি, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে আপনার, আপনি এখানে এই ভিডিও আনলাম, এটা আই ফ্রেম করে নিয়ে আসলাম, আই ফ্রেমটা হচ্ছে এইচটিএমএল এর পার্ট। যখন আমরা এইচটিএমএল শিখবো তখন আই ফ্রেম করে আমরা গুগল ম্যাপ নিয়ে আসতে পারবো, আই ফ্রেম করে আমরা ভিডিও নিয়ে আসতে পারবো, আই ফ্রেম করে ফেসবুকের লাইক বক্স নিয়ে আসতে পারবো। রাইট, ফেসবুকের লাইক বক্স, এখানে বসে লাইক করা যাবে, বুঝতে পারছেন? জি সব আই ফ্রেম করে নিয়ে আসা যাবে। বাট এগুলো আমরা এখন না, কবে কখন পারবো, আরেকটু পরে, আরেকটু পরে আস্তে আস্তে, বুঝতে পারছেন? ওকে এবার রিলোড দিলাম। আমার ধারণা উইজেটসটা মেনলি কী জিনিস এটার কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে? ওকে আচ্ছা, আমরা আজকের ক্লাসে কী কী শিখলাম দেখেন, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, টোটাল সব শেষ, ঠিক আছে? আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, শুধু প্লাগ ইন আজকে শিখবো না, ধরবো না আমরা আজকে, এটা শিখবো ইউজার। কী শিখবো? ইউজার, ইউজার মানে কি বলেন তো, ব্যবহারকারী। এখন আপনি একটা অনলাইন নিউজ পেপারের একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনার নিজের কোম্পানি, এখন আপনি কি সব নিউজ পোস্ট করবেন? আপনার পক্ষে কি এটা করা সম্ভব? সম্ভব? এই যে আপনার প্রথম আলো ডট কম, যুগান্তর ডট কম, ওরা কি একজনই বসে সব পোস্ট করে? না, তারা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় বসে বসে পোস্টগুলো করে। এখন আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কিছু লোককে আপনি নিয়োগ করতে পারবেন, কিছু মানুষকে আপনি নিয়োগ করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি নিশ্চয়ই কী করবেন, কিছু মানুষ নিয়োগ করবেন, হ্যাঁ তোমার কাজ হচ্ছে পোস্ট করা শুধুমাত্র, তোমার কাজ হচ্ছে এটা করা, এটা করা, কমেন্টসগুলোকে মেনটেন করা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? ওরা সব কিছু করতে পারবে না, রাইট? এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে আপনি একজন ইউজার বানাই দিবেন যিনি আপনার ওয়েবসাইটটা দেখাশোনা করবে। চলেন আমরা ইউজার, আপনার ওয়েবসাইটে আপনি ইউজার বানাবেন কোন অপশন থেকে? ইউজার্স অপশন থেকে আপনি আপনার ওয়েবসাইটে ইউজার বানাবেন। তাহলে ইউজার অপশনে গেলাম, এবার অল ইউজারে যান। কোথায় গেলাম? অল ইউজার। আমাদের এখানে ইউজার কজন আছে ওয়েবসাইটে? একজন, ওই যে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। এখন আমি চাচ্ছি নতুন একজন ইউজার অ্যাড করে দিতে, আমি অ্যাড নিউতে গেলাম। এবার আমি কি করবো, এখানে
নতুন একজন ইউজার অ্যাড করব, চলেন। নাম বলেন আপনার, কি নাম? আলভি। আলভি, বসেন বসেন, দাঁড়ানোর দরকার নাই। এল আলভি, এটা হচ্ছে আপনার ইউজার নেম। ইমেলটা লাগবে, আপনার ইমেল কি? সি ডাবল এস এইচ এ আর আই এফ এফ ইউএল অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম। ফার্স্ট নেম লাস্ট নেমে গেলাম না আমি, ওয়েবসাইটে গেলাম না, আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমরা, এ এস ডি এফ জি। এটা দুর্বল পাসওয়ার্ড, কোনো আপত্তি নেই। আপনাকে বানালাম আমাদের ওয়েবসাইটে কি? আচ্ছা, ওয়েবসাইটের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিকে অ্যাডমিন, ওয়েবসাইটে সবচেয়ে ক্ষমতা যারা আছে সবচেয়ে বেশি উনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর, যেটা আমি নিজে। এখন আমি ওয়েবসাইটে একজনকে নিয়োগ করতে চাই, তাকে কি আমি অ্যাডমিনিস্ট্রেটর বানাবো? আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর বানাই, উনি আমাকে ডিলিট করে দিয়ে কী করবেন? ওয়েবসাইট উনি নিজে নিয়ে নেবেন। এখন আমি ওনাকে বানিয়ে দিলাম কি? এডিটর, অ্যাড নিউ ইউজার। ক্লিক করার পর দেখেন আমাদের এই ওয়েবসাইটে নতুন একজন ইউজার অ্যাড হয়ে যাবে, ওনার নাম কি? আলভি, উনি অ্যাড হয়েছেন। আমরা আরও কয়েকজনকে অ্যাড করি, অ্যাড নিউ। তারপর আপনার নাম? জান্নাত। জান্নাত, ইমেল? পিআইএনকে এস ইউ এন 986 অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম। ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম না, ওয়েবসাইটে দিলাম না, পাসওয়ার্ড এ এস ডি এফ জি, দুর্বল পাসওয়ার্ড, আমার তাতে কোনো আপত্তি নাই। আপনাকে বানালাম হচ্ছে কি? অথর। আপনাকে বানালাম অথর। উপর থেকে যতই নিচে নামবো ততই ইউজাররা অসহায় হয়ে যেতে থাকবেন, ক্ষমতা কমতে থাকবে, রাইট? অথর বানাই দিলাম। এখন আমার এখানে কজন ইউজার? তিনজন। আমি চাচ্ছি আরও ইউজার বানাবো। নেক্সট আপনি তানজিলা, টি এন জি আই এল এ এইচ এ এইচ এ এফ ই ডি আহমেদ ডট এইচ এ এম ই ডি টি এন এল এ জেড অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম। ঠিক আছে, এবার ওকে, এবার পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম, এ এস ডি এফ জি, দুর্বল পাসওয়ার্ড, কোনো আপত্তি নাই। আপনি কি? কন্ট্রিবিউটর। এবার আপনি কি নাম আপনার? জাহিদুল ইসলাম। আচ্ছা, আমি দিলাম শুধু জাহিদ, জে এইচ আই ডি, জাহিদ কি দিব? জে এইচ আই ডি ইউ এল আই এস এল এম 074 জিমেইল ডট কম, কোনো সমস্যা? এবার এখানে যান এ এস ডি এফ জি জি এম এ আই এল, ঠিক আছে, এবার ক্লিয়ার? ও ডট কম, ডট কম। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, কনফার্ম করলাম দুর্বল পাসওয়ার্ডে, আপনাকে বানালাম একেবারে সবচেয়ে ওয়েবসাইটে সান্ত্বনা থাকে না, সান্ত্বনামূলক একজন ব্যক্তি আর কি। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে কি করলাম? অনেক অনেক ইউজার তৈরি করে ফেললাম, পাঁচজন। আমি হচ্ছি বস, মানে আমি হচ্ছে কি ওয়েবসাইটের মেইন, যা খুশি তাই করতে পারবো। এবার একটু বাম দিকে তাকান, আমি পাচ্ছি ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুলস, সেটিংস, 1 2 3 4 5 6 7 8 9 10টা অপশন পাচ্ছে কে? আমি নিজে পাচ্ছি। এখন আমি লগ আউট করে বললাম, আপনার নাম ছিল কি? আলভি। আপনি লগ ইন করেন, পাসওয়ার্ড এ এস ডি এফ জি। এখন আলভি লগ ইন করলে দেখেন ড্যাশবোর্ডের চেহারা কীরকম হয়, 1 2 3 4 5 6 7 তিনটা অপশন আলভির নাই। আলভি চাইলে কি করতে পারবে? পোস্ট করতে পারবে। আলভি চাইলে মিডিয়াতে যে কোনো ইমেজ, ভিডিও, অডিও আপলোড করতে পারবে। আলভি চাইলে পেজ ক্রিয়েট করতে পারবে। আলভি চাইলে কমেন্টগুলোকে মডিফাই করতে পারবে। আলভি চাইলে নিজের প্রোফাইলের রং, চেহারা চেঞ্জ করতে পারবে। সে টুলসের কিছু কাজ করতে পারবে। আলভির কী কী জিনিস নাই? অ্যাপিয়ারেন্স আছে, সেটিংস নাই, অ্যাপিয়ারেন্স নাই। তার মানে আলভি চাইলেও ওয়েবসাইটের চেহারা চেঞ্জ করতে পারবে না, সেটিংস চেঞ্জ করতে পারবে না। বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। এবার আসেন তারপরের জনের দেখে কি অবস্থা।
জে ডাবল এন জান্নাত এস ডি এফ জি হচ্ছেন জান্নাত এক দুই তিন চার পাঁচ ছয় কোন অপশনটা চলে গেছে কমার্স আছে তো দেখেন পেজ নাই পেজ জান্নাত যেটা করতে পারবেন পোস্ট করতে পারবেন দেখছেন কিন্তু পোস্টের ভিতরে কয়টা ছিল অপশন চারটা ছিল চারটা ক্যাটাগরিস এবং ট্যাগ উনি পোস্ট করতে পারবেন দেখেন মজার বিষয় উনি পোস্ট করতে গেলেন পোস্ট করার সময় টাইটেল এবং দুইটাই লিখতে পাচ্ছেন উনি প্লাস ক্যাটাগরি পাচ্ছেন কিন্তু নতুন করে ক্যাটাগরি উনি বানাতে পারেন ট্যাগ অ্যাড করতে পারেন অর্থাৎ উনি পোস্ট করার সময় নিজের ইচ্ছা মতন কোনো ক্যাটাগরি বানানোর কোনো ক্ষমতা ওনার নাই নিজের ইচ্ছা মতন ট্যাগ বানানোর ক্ষমতা আছে ওনার বুঝতে পারলাম আমরা কি বুঝতে পেরেছি আবার পোস্ট করার সময় দেখেন উনি কোনটা উনি কোনো হ্যাঁ উনি কোনো পেজও বানাইতে পারবে না উনি কি কোনো পেজ বানাইতে পারবেন পারবেন না বুঝতে পারলাম এবার আমরা চলে যাব কার কাছে তানজিলা আপনার কাছে চলে যাব টিএন জে আই এল এম সম্মত লিখছিলাম মনে হয় এস ডি এফ জি লগ ইন করলাম তানজিলা কি পাচ্ছেন পোস্ট কমেন্টস প্রোফাইল টুলস কি পাচ্ছেন না মিডিয়া পাচ্ছেন না শুধু তাই না তানজিলার কতটুকু অসহায় দেখেন এবার উনি এতটাই অসহায় পোস্ট করার সময় কোনো ইমেজ ইউজ করে পোস্ট করতে পারবেন না ওনার সেই ক্ষমতাও নাই এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে উনি খুব শখ করে একটা পোস্ট করবেন ঠিক আছে আচ্ছা আমি এমনি পোস্ট করি আর কি আমি তানজিলা আমি যে কোন অবস্থায় আছি তা আমি নিজেও জানি না জানি না দেখেন পোস্ট পাবলিশড হয় হ্যাঁ হোক 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 নিজেও আচ্ছা হোক হোক এটা এটা ফরজ না আর কি ওনার এই পোস্ট করলে দেখেন কি হবে পোস্টটা কখনোই ব্লগে পাবলিশড হবে না বুঝতে পারছেন মানে ওনার টোটালি হচ্ছে কি টোটাল অসহায় হ্যাঁ কাজটা হচ্ছে আমরা এমন কিছু ইউজার বানিয়ে রাখবো যারা পোস্ট করবে তাদের পোস্টগুলো অ্যাডমিন চেক করে তারপরে যদি অ্যাড করে এটা পোস্ট কিন্তু পাবলিশ হবে না তা না অ্যাডমিন চেক করে ও পারমিশন দিলে তারপর সেটা শো করবে হচ্ছে বাট এটা এই পোস্টের পাওয়ার মানে নিজে নিজে সে ব্লগ পোস্টে চলে আসবে না বুঝতে পারছেন ক্লিয়ার অ্যাডমিন যখন পাবলিশ করবেন তখন সেটা আসবে শুধু তাই না ওনার অবস্থা দেখেন আর একটু উনি অল পোস্টে যেতে পারবেন অল পোস্টে যাওয়ার পর উনি শুধু ওনার পোস্টটা দেখতে পারবেন ওনার পোস্ট উনি এডিট করতে পারবেন ওনার পোস্ট উনি বানান টানান ভুল থাকলে সেগুলো চেঞ্জ করতে পারবেন কিন্তু বাকি যে পোস্টগুলো আছে আটটা পোস্ট পাবলিশ অবস্থায় আছে বাকি পোস্টগুলো উনি শুধু দেখতে পারবেন বাট ওনার পক্ষে কোনো কিছু করা ডিলিট করা সম্ভব না এডিট করা সম্ভব না বুঝতে পারছেন কারণ আমরা তো সবাইকে সাপোর্ট দিব না তাই না অফিসে একজন নিয়োগ করেছেন ওনাকে একদিন দিলেন ছাড়ি উনি লগ ইন করে সব পোস্ট ডিলিট করে দিয়ে নাই হ্যাঁ 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 অবশ্যই এটা 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 আমি লগ ইন করবো আমি লগ ইন করবো আবার ও রাইট রাইট উনি যে পোস্টটা করলো লগ আউট করে আমি এখন লগ ইন করবো অ্যাডমিন অ্যাডমিনে চলে যাবো অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ অ্যাডমিন এখানে চলে গেলাম এবার আমি যদি পোস্টে যাই পোস্ট থেকে অল পোস্টে যান পোস্টে যাওয়ার পর দেখবেন এখানে একটা লেখা থাকবে পেন্ডিং আমি তানজিলা পেন্ডিং পোস্ট আমি এই পোস্টটাকে কী করবো তাহলে পোস্টার উপর ক্লিক করে আমি নিজে এই পোস্টটাকে বলে দিব পাবলিশ তাহলেই ব্লগ পোস্টে সেই পোস্টটা শো করবে আমরা কি বুঝতে পারলাম বুঝতে পেরেছি এই যে আমি তানজিলা ক্লিয়ার আচ্ছা এবার আমরা আরও কিছু জিনিস দেখবো এবার সবচেয়ে আপনি মানে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকে না বুড়া চোখে দেখে না বড় বড় চশমা পরে থাকে না এরকম না না আচ্ছা আচ্ছা হইতে পারে এখন ওনাদেরকে প্রতিষ্ঠানের সাথে রাখা হয় কি হিসেবে উপদেষ্টা হিসেবে মানে ওনাদেরকে বিভিন্ন মিলাদ মাহফিলে বলা হবে আসেন উনি আসলেই খুশি ওনার পোস্ট করার দরকার নাই
কমেন্টও করা দরকার নাই, ওনারা এসে খাওয়া দাওয়া করবেন আবার চলে যাবেন এরকম টাইপের। এখন লগ ইন করবে কে, কি নাম আপনার? জাহিদ, ASDFG। উনি লগ ইন করে ওনার প্রোফাইল পিকচারের, জি জি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, বাসায় বসে বসে ইউজ করা যাবে। যিনি ওয়েবসাইটে সাবস্ক্রাইবার থাকবেন উনি ওনার চেহারা ড্যাশবোর্ডের কালার চেঞ্জ করবেন, হ্যাঁ কালার টালার চেঞ্জ করবেন, ওনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, ওনার ছবি চেঞ্জ করবেন উনি, বুঝতে পারছেন? না এটা দেওয়া কারণ আছে, কারণ আছে, শুভাকাঙ্ক্ষী, বুঝছেন না, শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ 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 হ্যাঁ, অনেকজন হতে পারবে, অনেকজন হতে পারবে, আমরা কি বুঝতে পারলাম? এবার আপনি আপনি ছিলেন কি যেন অথর না, ও আপনি ছিলেন এডিটর, ছিলেন কন্ট্রিবিউটর, ছিলেন আপনি, আপনি হচ্ছেন অথর, এ কি নাম আপনার? জে ডাবল এন টি ASDFG। আচ্ছা জান্নাতের একটা বিষয় দেখেন, আপনি ছিলেন কি অথর, অথরের পোস্ট করার সময় ক্যাটাগরি নাই, ট্যাগ নাই, পোস্ট করার সময় একটা মজার বিষয় হচ্ছে দেখেন উনি মিডিয়া পাচ্ছেন, অল পোস্টে যাওয়ার পর উনি শুধুমাত্র উনি যে পোস্ট করবেন সেটাই কি করতে পারবেন, এডিট করতে পারবেন, কিছু করতে পারবেন, বাট দেখেন অন্যান্য পোস্টে উনি কিছু করতে পারেন, ডিলিট করতে পারবেন, পারবেন চাইলে, পারছেন না, তার মানে অ্যাডমিনিস্ট্রেটর এবং এডিটর এই দুজনই মোটামুটি ক্ষমতাশীল, বাকি সবাই কি মানে খুব কম, খুব কম আর কি। ওকে তো যাই হোক, আমার ধারণা মোটামুটি আমরা অনেকগুলো অপশন সম্পর্কে জানলাম, আপনারা নেক্সট ক্লাসে আসার আগে প্রত্যেকটা অপশন বাসায় টাচ করে আসবেন, নেক্সট ক্লাসে আমরা ফুল এটা শেষ করব। এক সেকেন্ড আমরা শিখব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, প্লাগইনস, যেমন অনেকে বলছেন ভাইয়া কন্ট্রাক্ট ফর্মটা আনা দরকার, হ্যাঁ যেমন আমরা থিম নিয়ে কিন্তু কথা বলেছিলাম কি, এটা হচ্ছে একটা রুম ফ্ল্যাট, ঠিক না, থিম মানে হচ্ছে একটা ফ্ল্যাটের মতন, আমি চাচ্ছি এখন অন্য জায়গায় চলে যাবো আমার সকল জিনিসপত্র নিয়ে, চলে গেলাম ওই থিম অর্থাৎ ওই ফ্ল্যাটের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার অনুযায়ী আমাদের জিনিসপত্রগুলোকে আমরা সাজিয়ে রাখতে পারবো। প্লাগইন কি জানেন? না না ফার্নিচার না, ফার্নিচার না, ফার্নিচার তো কোম্পানি, প্লাগইন হচ্ছে আপনি চাচ্ছেন একটা ব্যালকনি বানাবেন এক্সট্রা, ওই বিল্ডিংয়ে নাই, বুঝতে পারছেন? ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে সেটা শিখবো।